8 থেকে 10 জনের একটি দল, বয়সে কেউ কিশোর কেউ যুবক, পকেটে থাকে ধারালো ছুরি খুর, অলিগলির সড়কে জমে তাদের রাতের আড্ডা। এই কিশোর গ্যাং সদস্যরা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে রাতে চলাচল করা সিএনজি বা অটোরিকশার উপর, বাদ যায় না সাধারণ মানুষও। সবশেষে এই গ্রুপটি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিচ্ছিল ডাকাতির প্রস্তুতি, কিন্তু তার আগেই ধরা পড়েছে র‍্যাবের হাতে। শনিবার রাত 9:30টার দিকে নগরের বাইজিদ বোস্তামি থানার আমিন কলোনি জুটমিল এলাকা থেকে ওই কিশোর গ্যাংয়ের রিপিট। শনিবার রাত 9:30টার দিকে নগরের বাইজিদ বোস্তামি থানার আমিন কলোনি জুটমিল এলাকা থেকে ওই গ্যাংয়ের পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার ছুরি, দুটি ফোল্ডিং ছুরি এবং একটি স্টিলের খুর উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা আমিন কলোনি জুটমিল এলাকার রাস্তা, বাস স্ট্যান্ড, বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান, দেশীয় অস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে। এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল। তারা শহরের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাই সহ ডাকাতি করে। র‍্যাব সাথের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান, গ্রেপ্তারকৃতরা শনিবার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, বাইজিদ বোস্তামি এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য আইনে সর্বমোট 9টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাইজিদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। সি ভয়েস 24, চট্টগ্রাম।